মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সবচেয়ে বড় সর্বনাশ করে দিয়ে গেছেন। কি সর্বনাশ! সিঙ্গুরে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানা ডিনামাইট দিয়ে ফাটিয়ে টাটার কারখানা ধ্বংস করা নয়, হাজার হাজার বেকার যুবক যুবতী সোনালী স্বপ্ন ধ্বংস করেছে, তার নাম কি? এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান, কোথায় গেছে সানন্দে? ছোট গাড়ির কারখানা আপনারা শিল্প চান না মমতা ব্যানার্জির ডিনামাইট চান? বলুন, কর্মসংস্থান চান না ডিআর লটারি আর 28 টাকার মদের বোতলে সীমাবদ্ধ থাকতে চান? যদি শিল্প চান, এই শিল্প তাড়ুয়া 12 বছর একটা কারখানা পশ্চিমবঙ্গে করেনি, উল্টে 2021-এ 5ই মে থেকে ক্ষমতায় আসার পরে বলাগড়ের গুপ্তিপাড়ার কেশরাম রেওয়ান বন্ধ করেছেন মমতা ব্যানার্জি, চন্দননগরে গন্দলপাড়া জুট মিল, গঙ্গার ওপারে নৈহাটি জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ করেছেন মমতা ব্যানার্জি। এই রাজ্যে কৃষকদের অবস্থা, শ্রমিকদের অবস্থা ধ্বংসের পথে নিয়ে গেছেন। সিপিএম মিছিল করছে না, হাত কাটবে বিজেপি, আর কই খাব আমি সেগুড়ে বালি? আমরা পুরনো ভুলিনি, পশ্চিমবাংলায় 1 কোটি বেকার তৈরি করে রেখে গেছিল সিপিআইএম, 2 কোটি বেকার করেছে মমতা ব্যানার্জি। 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, 45 লক্ষ পরিযায়ী শ্রমিক করেছে মমতা ব্যানার্জি। 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার বর্তমান আর ভবিষ্যৎ কি? 28 টাকার পাউচে পাওয়া যায় দেশি মদ, নাম তার মেহুল। পাড়ায় পাড়ায় একটা টুল আর একটা টেবিল, ডিআর লটারি, মার্টিন লটারি, যার আসল নাম হল ভাইপো লটারি, সর্বশান্ত বাড়িতে বাড়িতে গরিব মানুষের, হ্যাঁ কি না? 500 টাকা ভাতা, তাতেই পশ্চিমবঙ্গ ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। কোথায় গেলেন এখানে বেচা বাবু? টাটাকে চুন শুকড়ি সুড়কি সাপ্লাই দিতেন, আমরা জানি না। বড় নেতা, এর উত্তর আপনি পেয়ে যাবেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের কাছে গেলে।